নমস্কার বন্ধুরা, এমবি লার্নিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজকে কিছু বীজগণিতের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। প্রথমত, এই ধরনের অঙ্কগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই আসে, এবং আমরা কিন্তু যদি প্রসেসটা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায় উত্তর দিতে। তো অঙ্কগুলো দেখব এবং প্রত্যেকটার একটা ট্রিক সাজানো আছে, সেগুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলে খুব সহজেই এই ধরনের অঙ্কগুলোর উত্তর আমরা কিন্তু করতে পারি খুব কম সময়ের মধ্যে। তো চলো দেখে নিই প্রথম অঙ্কটা কি আছে এই ধরনের। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু, তবে এক্স টু দি পাওয়ার হান্ড্রেড প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হান্ড্রেড সমান কত? এখানে কিছু অপশান দেওয়া আছে এবিসিডি করে। তো এখানে দেখো, যদি আমি প্রথমে এই ধরনের জিনিসটা দেখতে যাই, আমি পাওয়ারে পাওয়ারে যদি আমি এটা ভাঙি অনেক সময় লেগে যাবে। তো এখানে একটা ট্রিকি জিনিস সাজানো আছে। দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু, অর্থাৎ আমি যদি এক্সটাকে ওয়ান ধরে নিই তাহলে আমার কী দাঁড়াবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি টু হয়, তাহলে এক্স সমান যদি আমি ওয়ান ধরি আর এদিকে ওয়ান বাই এক্স, এক্স মানে ওয়ান ধরেছি মানে এটা ওয়ান, তাহলে এক্সের মান কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ওয়ান ধরে আমি প্লাস টু পাচ্ছি, ওয়ান প্লাস ওয়ান টু, তাহলে এক্সের মান এখানে আমি ওয়ান ধরেছি। ঠিক সেরকম আমি এখানে এক্সের মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে ওয়ান টু দি পাওয়ার হান্ড্রেড সমান হচ্ছে ওয়ান টু দি পাওয়ার এক্স বাই টু দি পাওয়ার হান্ড্রেড সমান এখানে কত দেওয়া আছে ওটা কিন্তু আমি এইভাবেই আমি বের করতে পারবো। কিভাবে না, এক্সের ভ্যালুটাকে আমি এখানে ইনপুট করে দেবো। এক্সের ভ্যালুটাকে আমি যদি ইনপুট করি তাহলে এখানে দাঁড়াবে যে ওয়ান টু দি পাওয়ার হান্ড্রেড মানে ওয়ান প্লাস এখানেও ওয়ান এক্স টু দি পাওয়ার হান্ড্রেড সমান হচ্ছে ওয়ান, তাহলে এখানেও আমার দাঁড়াচ্ছে কি টু, অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু খুব অনায়াসে আমরা টু বের করতে পারছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখন ধরে নেব, তাহলে এটা কখন পসিবল হবে? যদি এটা সমান টু হয় তবেই কিন্তু পসিবল হবে, কিন্তু তবেই আমি কিন্তু এক্সের মান ওয়ান ধরে ধরে আমি কিন্তু করতে পারবো খুব সহজেই। ঠিক পরেরটা দেখো, সেম অঙ্ক, এখানেও আমি কিন্তু এক্স সমান ওয়ান ধরে আমি কিন্তু ইকুয়াল টু টু কিন্তু পেয়ে যাব। এক্স টু দি পাওয়ার থার্টিন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থার্টিন যেমনই থাক না কেন, এক্স ওয়ান যদি ওয়ান ধরি আমি তাহলে এক্স টু দি পাওয়ার থার্টিন মানে হচ্ছে ওয়ান টু দি পাওয়ার থার্টিন মানে ওয়ান, ঠিক সেরকম এক্স টু দি পাওয়ার থার্টিন মানে ওয়ান, তাহলে এখানে ওয়ান বসাতে পারি, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান তবেই আমার টু আসছে। ঠিক সেরকম এটা তো আমি পেয়ে যাব কি না, এক্স টু দি পাওয়ার সেভেন এখানে বলতে পারি ওয়ান টু দি পাওয়ার সেভেন সমান ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন, এখানে এক্সের মান যদি আমি ওয়ান দিয়ে দিই তাহলেও কিন্তু আমার ওয়ান আসছে, মানে ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে টু, তাহলে আমার রাইট অ্যান্সার হবে টু। এবার আমি থার্ড ম্যাথটা দেখব। এটা খুবই একটা সহজ প্রক্রিয়া, এখানে কিছু ট্রিকের দরকার নেই, জাস্ট একটু মনে রাখতে হবে যে এরকম যদি এ বাই থ্রি ইকুয়াল টু বি বাই ফোর ইকুয়াল টু সি বাই সেভেন থাকে তাহলে এটার মান বের করতে হবে। এখানে কিছুই নেই, এখানে এস ওয়ান থ্রি শুধু ইনপুট ভ্যালু বসিয়ে দেবো তাহলেই হবে, এস ওয়ান থ্রি বি সমান ফোর বা সি সমান সেভেন, তাহলে এখানে আমি যদি এটা বসাই আমি কী পাবো, এ সমান হচ্ছে থ্রি প্লাস ফোর প্লাস সেভেন বাই সি সমান আমার কাছে কত সেভেন, তাহলে আমার এটা হচ্ছে ফোরটিন বা চোদ্দো বাই সেভেন, তাহলে এখানে আসছে আমার টু, তাহলে অ্যান্সার হবে টু। এটা একদমই কিছুই না, শুধু এই 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 জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, এইটার সময় অনেকের একটু প্রবলেম হয়ে যায়, অনেকভাবে এটা করে ফেলে, এই জন্য একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, এইভাবে কিন্তু আমি এটা করতে পারি। নেক্সট আসি, এখানেও কিন্তু একটু ট্রিক সাজানো আছে, ঠিক ওই ওয়ান আর টু যে কোশ্চেন নাম্বার ছিল তার মতো। এক্সের মানও এখানে যদি আমি দেখো ওয়ান ধরে নিই তাহলে কিন্তু ইকুয়াল টু থ্রি চলে আসবে, তাহলে এখানে এক্স ওয়ান ওয়ান ধরলাম, এখানেও যদি এক্স ওয়ান ওয়ান ধরি তাহলে কী হবে, টু বাই ওয়ান সমান হচ্ছে টু, তবেই তো আমার থ্রি হচ্ছে, ওয়ান প্লাস টু সমান থ্রি। এবার আমার এই মানটা বের করতে হবে, তবেই তো আমার এটা সমান আসবে। এবার আমি যদি এটা দেখি যে এটা মান, এটা এখানে জিজ্ঞাসা ইকুয়াল টু হবে না, এটা কোশ্চেন মার্ক হবে,
তাহলে এখানে যদি আমি দেখি এই ইনপুট মেথডটা এখানে যদি বসিয়ে দিই এক্স টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স, তাহলে এখানে আমি দেখব যে ওয়ান ধরেছি, তাহলে ওয়ান মাইনাস এখানেও আমার আসবে কত ওয়ান, মাইনাস ফোর ইন্টু এক্স মানেই আমি বলতে পারি ফোর প্লাস ফোর, তাহলে এখানে আমার আসছে কত, যে দেখো প্লাস ফোর মাইনাস ফোর কেটে দিলাম, এদিকে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিলাম, অর্থাৎ জিরো, অর্থাৎ আমার রাইট অ্যান্সার হবে জিরো। তো এই ছিল আজকে আমাদের ম্যাথ, কয়েকটা নিয়ে আলোচনা করলাম একটু ট্রিকের সাহায্যে। তোমরা এগুলো অভ্যাস করবে, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু এর উত্তরগুলো তোমরা দিতে পারছো। সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার।